লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডির সাথে সংযুক্ত আছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের অ্যানালিসিসে। আমি আজকে আপনাদের সাথে তিনটি স্টক নিয়ে কথা বলবো, যে স্টক তিনটি আমার কাছে মনে হচ্ছে ট্রেডিং এর জন্য একটা ভালো অবস্থানে রয়েছে। আর যেহেতু ট্রেডিং এর জন্য শেয়ার নিয়ে আলোচনা করবো, সেই ক্ষেত্রে তার ফান্ডামেন্টাল আসপেক্টগুলো আমরা বিবেচনায় নিব না, আমরা শুধুমাত্র তার টেকনিক্যাল চার্টটার উপরে বেস করে আমরা সেই স্টকগুলি নিয়ে কথা বলবো। শুরুতেই বলে রাখি, আমি কোনো পার্টিকুলার শেয়ার কেনা বেচা বা হোল্ড করার জন্য আপনাদেরকে পরামর্শ দিই না। আমি শুধুমাত্র স্টকটির টেকনিক্যাল অ্যানালিসিসের অ্যাসপেক্টে তার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি ট্রেডিং এর ক্ষেত্রে। তো সুতরাং আমরা সরাসরি চলে যাবো আমাদের টেকনিক্যাল চার্টে, স্টকটি কি দেখাচ্ছে। তার আগে আপনাদের সাথে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। প্রথমেই যে শেয়ারটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনারা সবাই জানেন এই স্টকটি সম্পর্কে। আজকে সকালে যদিও আমার চ্যানেলে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইউ ক্যান হ্যাভ অ্যান আই অন ইট, আপনারা দেখতে পারেন এই স্টকটিকে। তো আমি সকালবেলায় যেখানে ছিল এখানে ওপেনিং আমি বলেছিলাম আপনাদেরকে, আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছুটা বেড়েছে। তো তারপরেও যেটা আমাদের আপনাদের জন্য আমি যে ইন্ডিকেটারগুলো প্লেস করেছি, বোলিঙ্গার ব্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, বোলিঙ্গার ব্যান্ডটা আমাদের আজকের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের আমাদের যে মিডিল MA20 লাইনকে টাচ করেছে, যদিও তার শ্যাডোটা গিয়ে টাচ করেছে। আমরা আমাদের লোয়ার ব্যান্ড থেকে গত দুই দিনে উপরের দিকে গিয়েছি এবং আজকে মোটামুটি একটা ভালো শক্ত অবস্থানে আমরা গিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটি থেকে আমরা 2 থেকে 2.5 টিকার একটা গ্যাপ এখানে আমরা পেতে পারি। তো সুতরাং দিস কুড বি ভেরি শর্ট গেন, আমাদের জন্য একটা শর্ট গেন হতে পারে, বিকজ এই স্টকটি কমপ্লিটলি একটা আপট্রেন্ডে রয়েছে। আমরা যদি একটু ট্রেন্ডটা এখানে একটু ড্র করি এখানে আপনাদের জন্য, আমি একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্টকটি কমপ্লিটলি একটা আপট্রেন্ডে রয়েছে। ইজ এ কমপ্লিট আপট্রেন্ড অফ দি স্টক। আমরা এখান থেকে যদি ড্র করতে থাকি তাও আমি আপনাদেরকে রাইট, দিস এ কমপ্লিট আপট্রেন্ড রাইট। আমাদের যদি এখান থেকে যদি আমরা বলেছিলাম 3টা পয়েন্ট টাচ করতে, 3টা পয়েন্ট আমাদের জাস্ট এই পয়েন্টটাকে টাচ করাতে পারি আমরা, সেই ক্ষেত্রে আমাদের এখানে এখানে এসে আপট্রেন্ডে রয়েছে, দিস এ কমপ্লিট আপট্রেন্ড। তো সুতরাং আমাদের একটা ভালো অবস্থানে রয়েছে। আমার মনে হয় এই স্টকটি আমাদের এখান থেকে আরও 2-2.5 টাকার একটা গ্যাপ আমরা এখানে পেতে পারি, সেই একটা সুযোগ যারা এই স্টকটিকে ফলো করেন তারা নিতে পারেন। তো আমরা চলে যাবো আবার আমাদের স্টকিস্টিক ইন্ডিকেটরটি দেখি কি দেখায়, সেটাও আমাদেরকে পজিটিভ দেখাচ্ছে। ইউ ক্যান সি হিয়ার একদম তার যে নিচের জায়গায় চলে এসেছিল 4.92, সেই জায়গার থেকে সে ঘুরে ঘুরতে শুরু করেছে, সে ঘুরে ঘুরে কিন্তু উপরের দিকে চলে এসেছি। আমাদের ইন্ডেক্সটাও কিন্তু এরকম একটা জায়গায় প্রায় চলে এসেছেও বলা যায়, আর একদিন দুই দিন হয়তো এই জায়গায় চলে আসবে এরকম জায়গায়, সেখান থেকে কিন্তু সে উপরের দিকে তাকে যেতে হবে। কারণ কখনোই আপনারা দেখতে পারেন যে এখান থেকে কিন্তু বাউন্ডারি অতিক্রম করে তার লোয়েস্ট লেভেল অতিক্রম করার পরে তাকে উপরেই যেতে হয়, সুতরাং দ্যাট সেই লেভেলেই হয়েছিল, এখান থেকেও মুভ করেছে আমাদের ইন্ডেক্সটাও কিন্তু তাই হবে। তো সুতরাং ইউ ক্যান হ্যাভ অ্যান আই অন ইট। দেন আমরা চলে যাব দেখি অন্য আরো একটা স্টকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি হামিদ ফেব্রিক্স, এটার ব্যাপারেও আমরা সম্ভবত আমি একটা আপডেট দিয়েছিলাম, আমার আজকে সম্ভবত বলেছিলাম আমার কোনো একটা জায়গা বা কাউকে হয়তো ব্যক্তিগতভাবে কেউ দেয় না। ওকে, এনিওয়ে, সো দিস স্টক ইজ অলসো ইন এ ভেরি গুড পজিশন। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আমরা প্রায় 2-3 টাকার একটা গ্যাপ আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি এই স্টকটি থেকে। স্টকিস্টিক ইন্ডিকেটরটি যেখানে রয়েছে দ্যাট ইজ অলসো নেগেটিভ এবং খুবই কম, 4.585 চলে এসছে। ইট মাইট সো হ্যাপেন হয়তো একদিন এখানে সাইড ওয়াইজ থাকতে পারে, সেখান থেকে কিন্তু উপরের দিকে চলে যাবে। আমরা যদি বোলিঙ্গার ব্যান্ডটাকে এখানে প্লেস করি তো সেটা কি দেখায় দেখি আমরা। বোলিঙ্গার ব্যান্ডটা যদি আমরা প্রেস করি দ্যাট ইজ অলসো আমাদের লোয়ার ব্যান্ড থেকে উপরে আমরা মিডিল ব্যান্ডের কাছাকাছি রয়েছি, বা মিডিল MA20 লাইনের কাছাকাছি রয়েছি। তো সুতরাং এখান থেকে উপরের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং এখান থেকে ইউ ক্যান এক্সপেক্ট আমাদের 3 টাকা, এখান থেকে আরও 3 টাকা আমরা আশা করতে পারি এই লেভেলে, অর্থাৎ 24-24.5 লেভেলে আমরা ওই যদি আমরা প্রফিটটা পেতে পারি এখান থেকে শুরু করে। তো সুতরাং আমাদের স্টকিস্টিক ইন্ডিকেটারও পজিটিভ আমাদেরকে দেখাচ্ছে। দেখি ম্যাকডি লাইনটা আমাদের কি দেখায়, সেখানে একটু ঘুরে আসি আমরা। ম্যাকডি লাইনটি উপরে থেকে নিচে ক্রস হয়েছে, বাট আমার মনে হয় ম্যাকডি লাইনটাও আমাদেরকে পজিটিভ সিগনালই হয়তো একদিন পরে দিবে হয়তো বা বাট আমার কাছে আমার ব্যক্তিগতভাবে আমি ফিল করছি যে দুইটি ইন্ডিকেটার যেহেতু পজিটিভ, সুতরাং ম্যাকডি লাইনটা পজিটিভ না হলেও কোনো সমস্যা নেই, আমরা উই ক্যান
লুক ফর দিস, আমরা এটাকে একটা চোখ রাখতে পারি এই স্টকটির দিকে, কারণ এই স্টকটি কিন্তু 24 টাকা পর্যন্ত গিয়েছিল, তারপরে আরো একটাবার 23-23.5 টাকা পর্যন্ত গিয়েছিল, পরে নেমে এসেছিল অনেক দূরে, অনেক দূরে এখানে নেমে এসেছিল গত 19.60 টাকা, সেখান থেকে আবার বেড়েছিল, তারপর আবার এখন এখন যেখানে এসে আমার মনে হয় এখান থেকে সে উপরের দিকে যেতেই যাওয়ার সম্ভাবনাই বেশি। ইট মাইট শো হ্যাপেন, একদিন হয়তো থাকতে পারি জায়গাটাতে। ওকে সে ওকে, আমরা চলে যাবো আরো একটি স্টকে, দ্যাট ওয়াজ অ্যাজ ইউ ক্যান সি আপনারা আমাদের গোল্ডেন হারভেস্ট, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড আরেকটি কোম্পানি, যে কোম্পানিটিও আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের ওয়াচ লিস্টে রাখার জন্য, ট্রেডিং এর জন্য। এটাও যে লেভেলে চলে এসে এবং আজকে যে ক্যান্ডেলটা হয়েছে, দ্যাট ক্যান্ডেল অলসো ইজ এ লং ডোজি হয়েছে, এটা হচ্ছে আপনার গ্রেভিস্টোন ডোজি আমাদের হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেভিস্টোন ডোজি এবং যে জায়গায় এসে আমরা এখন বোলিঙ্গার ব্যান্ডের বাইরে আমাদের সামান্য একটু বাইরে অবস্থান করছি, বাইরে হয়তো বেশি দিন আমরা থাকতে পারবো না, মেবি আমাদের আজকে 17.40 টাকা, ইট মাইট শো হ্যাপেন হয়তো 17.10 টাকা বা 17 টাকা পর্যন্ত একটা হয়তো সুইং হতে পারে, ওই সুইংয়ে সুইংয়ে যদি আমরা কিনতে পারি 17.10-20-25-30 যদি আমরা নিতে পারি, আমার মনে হয় এখান থেকে স্টক প্রাইসটা আবার বেড়ে যাবে, এখান থেকে আমরা প্রায় 2 টাকা থেকে 3 টাকার একটা গ্যাপ আমরা আশা করতে পারি স্টকটি থেকে, 2.5 টাকা থেকে 3 টাকার একটা গ্যাপ আশা করতে পারি। এখানে কিন্তু স্টকিস্টিক ইন্ডিকেটারটি অনেক নিয়ে চলে এসেছি, 4.80 চলে এসেছে, এখানেও চলে এসেছিল আগে একবার, আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে যখন 5.5 থেকে চলে এসেছিল সেখান থেকে কিন্তু আবার বেড়ে কিন্তু এখানে চলে গিয়েছিল। সো এখানে কোথায় এসেছিল 16.80 টাকা এসেছিল, সেখান থেকে কিন্তু 20.5 টাকা পর্যন্ত চলে, 20.70 টাকা পর্যন্ত চলে চলে গিয়েছিল, সেক্ষেত্রে এখন যেখানে সে আমার মনে হচ্ছে এখান থেকে সে হয়তো মাইট সো হ্যাপেন যে 17 টাকা বা 17.10 টাকা পর্যন্ত আসতে পারে, সেখান থেকে কিন্তু ইভেন্টুয়ালি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এই তিনটি স্টকের দিকে আপনারা একটু খেয়াল রাখতে পারেন, ইট নট ইট ডাজেন্ট মিন দ্যাট আমি আপনাদেরকে এই স্টকগুলি কেনার জন্য কোনো ইন্ডিকেশন দিচ্ছি, দিস ইজ আমার দৃষ্টিতে তারা এখন যে অবস্থায় রয়েছে একটা মোটামুটি একটা ভালো সন্তোষজনক প্রাইসে রয়েছে, মেবি মার্কেটের ডাউন ট্রেন্ডের সাথে হয়তো এর একটা সুইং মুভমেন্ট হতে পারে, ডাউন সাইড সুইং মুভ হতে পারে, আমরা যখন স্টকটা যদি কিনতে কেউ চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন গ্যাপে আমাদের স্টকে দামটা বসাতে হবে, আমি যে অ্যামাউন্টটা কিনতে চাই সেই অ্যামাউন্টের পুরো অ্যামাউন্টটা একসাথে আমি কিনবো না, আমি ভেঙে ভেঙে ধাপে ধাপে আমি বসিয়ে থাকবো, নিচের দিকে বসিয়ে রাখবো এবং দেখা যাবে কোনো না কোনো সময় গিয়ে কিন্তু আমার সেই জায়গায় আমি পেয়ে যাবো স্টকটিকে স্টকগুলিকে। তো আপনারা দৃষ্টি রাখতে পারেন, যদি আপনাদের ভালো মনে হয় আপনারা বিবেচনায় নিতে পারেন, আপনাদের বিবেচনায় যদি এগুলোকে কনসিডারেশন নেওয়ার মতো অবস্থায় হাত থাকে আপনারা কনসিডারেশন নিতে পারেন। উদ্দেশ্য আপনাদেরকে আবারও আমি আশ্বস্ত করতে চাই, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ডে ইট মাইট শো হ্যাপেন হতো আরো একটা জুড়ে ডাউন ট্রেন্ডে থাকলে থাকতেও পারে অথবা এখান থেকে ঘুরে যেতে পারে, বাট আমাদের ইন্ডিকেটারগুলো যে অবস্থানে এখন চলে এসছে সেখান থেকে তো মার্কেটটা ঘোরার কথা, টেকনিক্যালি ঘোরার কথা, এখানে আমি অন্য কোনো ফ্যাক্টরগুলোকে আর মেনশন করতে চাই না, টেকনিক্যালি মার্কেট ইজ লাইকলি টু রিভাইভ, এখান থেকে ঘোরার উচিত মার্কেটে যে অবস্থা রয়েছে, ইট মাইট শো হ্যাপেন দু একটা দিন সময় নিতে পারে হয়তো বা, বাট আদারওয়াইজ ইট উইল ইভেন্চুয়ালি গো ফ্রম মুভ আপ ফ্রম ইয়ার। উদ্দেশ্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফর ইউর টাইম।